বেশ অনেকদিন হলো কোনো ভিডিও আপলোড করা হয় না, তো অনেকদিন পর আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসলে লাস্ট 2 মাস ধরে আমাদের দেশের বিভিন্ন পরিস্থিতি সবকিছু মিলায়ে সবার লাইফটাই ছিল এলোমেলো। এখনও সবকিছু ঠিক করতে আসলে টাইম লাগবে, আর এর মধ্যে ছিলাম আমি অসুস্থ, এর জন্য সবকিছু মিলায়ে আসলে অনেকদিন হলো কোনো ভিডিও আপলোড করা হয় না। আশা করি সবকিছুই খুব দ্রুত ঠিক হয়ে যাবে, আমরা আবার আগের মতো সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। তো আজকে ঘুম থেকে উঠে দেখি বাইরে ওয়েদারটা একদম মেঘলা, আর এই বছরের শেষ কাঁঠালটা খাইলাম। রুটি দিয়ে কাঁঠাল খাইতে আমার খুবই ভালো লাগে, পছন্দ অনেকের হয়তো বা নাও পছন্দ হইতে পারে। যাই হোক, তারপরে আজকে ছিল শুক্রবার, ভাইয়ের ছুটির দিন, ও যেহেতু জবের পারপাসে খুলনাতে থাকে তো জব করে আর একদমই ছুটি পায় না, খুব ব্যস্ত থাকে। তো ভাবলাম ওর পছন্দের রান্নাগুলো করি। ও কুনাফা খাইতে খুব পছন্দ করে, প্রথমে ভাবলাম ইন্ডিয়া থেকে যেই চকলেট ফ্লেভারের লাচ্চাটা আনছি ওইটা রান্না করব। পরে মনে হলো যেহেতু চকলেট ফ্লেভার ওর পছন্দ নাও হতে পারে, এর জন্য আবার ওইটা রেখে দিয়ে কুনাফা রান্না করলাম। এটা আসলে ফ্রিজে রেখে খাইলেই বেশি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই খাইতে মজা লাগে। তো এর জন্য আগে এটা রেডি করে নিচ্ছি, করে নর্মালে রেখে দিব ফ্রিজে, পরে যে কোনো সময় বের করে খাওয়া যাবে। এটা রেডি করতে করতে চলুন আপনাদের সাথে কিছু কথা বলি। আসলে আমি ইউটিউব বলেন বা ফেসবুক প্ল্যাটফর্মে একদমই নতুন, অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা, এখানে আসলে একা সার্ভাইভ করা খুবই কষ্টকর, এখানে সবার সাপোর্টের প্রয়োজন হয়। তো আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এই পর্যন্ত যতটুকু দেখছেন, আপনাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিবেন। এতটুকুই, আমরা যদি সবারই সবার পাশে থাকি, বা এটা এমন একটা জায়গা যেখানে আসলে সবার সাপোর্ট ছাড়া আসলে বড় একটা ফ্যামিলি বা বড় একটা পর্যায়ে যাওয়া আসলেই মুশকিল। তো সবাই কমেন্ট করবেন, আমি দেখি আমার ভিডিও অনেকেই দেখে, বাট আসলে অনেকে কমেন্ট করে না, লাইক দেয় না, অনেকে সাবস্ক্রাইবও করে না বা ফলোও করে না। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে যে যেখান থেকে দেখছেন একটা করে কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আবার রিকোয়েস্ট করলাম। তো রান্না করতে করতে আমি একটু আম মাখা নিয়ে আসলো, ওটা খাইলাম। এরপর বেশ কিছুদিন আগে আমের অল্প করে মিষ্টি আচার বানাইছিলাম, তো ভাবলাম ওইটা আর একটু জাল দিয়ে রাখি, তাহলে বেশ কিছুদিন ভালো থাকবে। এরপরে আমি এর মধ্যে রান্না সেরে নিলাম, ভাইয়ার পছন্দের গরুর বিরিয়ানি করছিলাম ওই দিন। আসলে ওইটা না আর ক্লিপ নেওয়া হয়নি, কি কি করছিলাম ডিটেলস আসলে নেওয়া হয়নি, আর বিরিয়ানির সাথে একটু রোস্ট করছিলাম, টিকিয়া করছিলাম, এটা কোনোটাই ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে একবারে লাঞ্চ সেরে নিলাম সব কমপ্লিট করে, আসলে 2 ভাই বোন অনেকদিন পর এক জায়গায় হলে যা হয় আর কি, কোনো ক্লিপও নিতে পারিনি রান্নার। ও আসার পরে ওর সাথে গল্প করতে করতে, খাওয়া দাওয়া করে রেস্ট করলাম, করতে করতে সময় যে কীভাবে চলে যায়, যে সন্ধ্যা হয়ে গেল। এরপর ভাবলাম রেডি হই, 2 ভাই বোন অনেকদিন বের হই না, তো প্ল্যান হলো যে দুইজন একটু বের হব, এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল, আর এর মধ্যে আমাদের বাসার পাশে বিয়ে হচ্ছিল, পাশে লাইটিং করা ছিল, দেখতে ভালো লাগতেছিল। তো ভাবলাম এটার একটা ক্লিপ নিয়ে এর মধ্যে আমি রেডি হয়ে নিলাম, রেডি হয়ে চলে গেলাম প্যারিস রোডে, যেহেতু আমি যশোরে থাকি, যশোরে যারা সবাই চিনে প্যারিস রোড, ওখানে যেয়ে আবার খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ওখানের এই স্যুপটা আমার খুবই পছন্দ, আর সন্ধ্যাবেলায় চা না খাইলেই আমার হয় না, যেহেতু আমি চা খোর। তো দুজনে চা খেয়ে নিলাম, এরপর একটু হাঁটাহাঁটি গল্প করে চলে গেলাম প্যারিস রোডের বিখ্যাত থালি, এখানে লুচি ডাল থাকে, এটা যশোরের বিখ্যাত একটা খাবার, এটা খেয়ে আমরা একদম ফুল হয়ে গেছিলাম। এরপর বাসায় চলে আসলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।